আমার নবীর মতো কাউকে আল্লাহ কখনো সৃষ্টি করে নাই, আমার নবী যেমনটা চেয়েছেন আমার নবীকে সেইভাবে করে আল্লাহ সৃষ্টি করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নবীর জামানায় একজন রাখাল, একজন রাখাল, সে মরুভূমিতে দুম্বা চড়াচ্ছে অথবা উট চড়াচ্ছে। এখন ওই উটগুলো মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে সে আমার নবীর নূরানি বৈঠকে গিয়ে বসে যাইত। এখনো ইসলাম গ্রহণ করে নাই। এখন সর্বপ্রথম যেদিন উটকে মরুভূমিতে ছেড়ে দিয়ে আমার নবীর বৈঠকে লুকিয়ে লুকিয়ে ওই ব্যক্তিটি বসে গেল, ভিতর থেকে আমার নবী তাকে নবুয়তের চোখে দেখতে পেল। এখন ওই ব্যক্তিটা আমার নবীর দিকে যখন তাকালেন চোখে চোখ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এখন এই আমল একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, সর্বক্ষণ করতে লাগলেন। উটকে মরুভূমিতে ছেড়ে দিয়ে সর্বক্ষণ নবীর বৈঠকে বসে যাচ্ছেন। এখন তার আম্মাজান এবং তার আপন খালা এই বিষয়টা জেনেছেন। জানার পরে বলতেছে, আজকের পর থেকে তুমি শুধুমাত্র উট ছাড়াবা, আজকের পর থেকে তুমি শুধুমাত্র উট ছাড়াবা, আর ওই মুহাম্মদের বৈঠকে বসতে হবে না। তিনি বলতে লাগলেন, হারে আমি যদি না বসি আমার অন্তর তো খারাপ লাগবে, আমার ভিতরে তো কষ্ট হবে, কারণ আমি নিজেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গিয়েছি, আমি নিজেই নবীর প্রেমে পড়েছি। যাকে আমি মহব্বত করি তার বৈঠকে না বসলে তো আমি শান্তি পাবো না। আচ্ছা, এরপরে মায়ের কথা শুনে একদিন, দুই দিন, তিন দিন বৈঠকে বসে নাই, এখন তার আর মন মানতেছে না। একদিন দেখে নাই নবীকে, দুই দিন দেখে নাই নবীকে, এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ। তিন দিন যখন পার হয়ে গেল, আর যখন পড়ছে আপন মাকে খালাকে দেখে বলতেছে, শোনো 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 শোনো, শুনলো সন্তানের সাথে গেল নবীর বৈঠকে বসার জন্য, ওই বাপ এবং খালা উভয়জন যখন আমার নবীর ওই মজলিসে বৈঠকে বসলো, আমার নবীর নূরানি সূরত মুবারক দেখার সাথে সাথে তাদের ধ্যান ধারণা সব পরিবর্তন হয়ে তারাও আমার নবীর প্রেমে পড়ে গেল। শুনেন হযরতে পীর মেহের আলীর একটা ঘটনা ওয়াকিয়া বয়ান করি। হযরতে পীর মেহের আলী আল্লাহর একজন মকবুল ওয়ালি, যখন যা চাইতো আল্লাহর পক্ষ থেকে সব সামনে হাজির হয়ে যেত। এমন পীর হযরতে মেহের আলী, তিনি চিন্তা করলেন, মনস্থ করলেন, বাংলা তিনি মনস্থ করলেন, হেঁটে হেঁটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত যাবেন। এরকম অনেক মুসলমান আছে যারা হজ করার জন্য আপন দেশ থেকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে, খানায়ে কাবায় রাসূল পাকের রওজায়। একজন এরকম আছে, ইন্ডিয়া থেকে বের হয়েছে, ওনার নাম কি জানেন? আচ্ছা মাশাআল্লাহ, খবর তো রাখে দেখি, ওনার নাম কি? শিহাব, বলেন না আরো জোরে বলেন, শিহাব, বুঝি নাই, একজন বলেন। এই তো সে কোথায় গেল? আল্লাহর হাবিবের দরবারে যাবে, মক্কাতুল মুকাররমা যাবে, উদ্দেশ্য একটা, বিমানে করে নয়, জাহাজে নয়, হেঁটে হেঁটে মুস্তাফার কদমে যাব। এখন ওইরকম নবী পাগলা আছে না নাই? হযরতে পীর মেহের আলী মনস্থ করলেন, চিন্তা করলেন, হেঁটে হেঁটে ঘোড়ার উপর চড়ে নয়, উটের উপর চড়ে নয়, হেঁটে হেঁটে আমার নবীর দরবারে যাব। সারা দিন যদি একটা মানুষ হাঁটে দুর্বল কি হবে না, ক্লান্ত কি হবে না? ওই পীর মেহের আলী হাঁটতে 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 যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসরের নামাজ যখন অতিক্রম হয়ে যাচ্ছে, নামাজের যখন ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে
ওয়াক্তের পূর্বে ওই আসরের নামাজ তিনি আদায় করার জন্য দাঁড়ালেন। একদিকে তিনি মুসাফির মানুষ, অপরদিকে তিনি দুর্বল অত্যন্ত ক্লান্ত শরীর। আসরের নামাজের কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? আওয়াজ লাগবে কয় রাকাত? কয় রাকাত? চার রাকাত সুন্নাত, চার রাকাত সুন্নাত। যে চার রাকাত সুন্নাত, ওই সুন্নতকে বলা হয় সুন্নতে জায়দা। সুন্নতে জায়দা পড়লে সমস্যা নাই, সওয়াব আছে, না পড়লে অসুবিধা নাই। একদিকে হচ্ছে মুসাফির, মুসাফিরের জন্য এমনিতে ক্ষমা করা, ক্ষমা করা আছে, যেখানে ফরজ নামাজ দুই রাকাত হয়ে যায়। ফরজ নামাজ কয় রাকাত হয়ে যায়? চার রাকাতের নামাজ দুই রাকাত হয়ে যায় মুসাফিরের জন্য। তো পীরে মেহরে আলী তো মুসাফির, ঠিক না? কারণ তিনি মদিনা শরীফ যাচ্ছেন, মুসাফির মানুষ, পথের মধ্যে আসরের ওয়াক্ত হয়েছে। তো তিনি ভাবলেন চার রাকাত সুন্নত, এগুলো তো সুন্নতে জায়দা, শরীরটা খুব ক্লান্ত, দুই রাকাত ফরজ, পড়ে একটু করে ক্লান্ত হয়ে গাছের সাথে হেলান দিয়ে এভাবে বসে আছে। শরীর ক্লান্ত, নামাজ আদায় করলো, ঘুম চলে আসলো, চার রাকাত সুন্নতে জায়দা ছেড়ে দিল। কারণ কি? এমনিতে মুসাফির ক্লান্ত, চোখের মধ্যে যখন ঘুম নেমে আসলো, ওই ঘুমের মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন তশরিফ নিয়ে আসলো। হায়াতুন নবী তশরিফ নিয়ে এসেছে, জিজ্ঞেস করছে, এ মেরে বাচ্চে, আজ তুম আসর কি সুন্নত কো কিউ ছোড় দিয়া? ও আমার সন্তান, হে মেহরে আলী, তুমি আসরের সুন্নত কেন ছেড়ে দিয়েছো? আসরের নামাজের সুন্নত কেন পড়ো নাই? আমি রসূল, তোমাকে দেখতে এসেছি। সুন্নত ছেড়ে দিলে নবী দেখতে আসে, সুন্নত ছেড়ে দিলে নবী দেখতে আসে। আর আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ কজা হয়ে যায়, কোনো খবর নাই। বলেন না কোনো খবর নাই? এটা কেমন নামাজ? পীরে মেহেরে আলী যখন মুসল্লায় দাঁড়াতেন, পীরে মেহেরে আলী যখন মুসল্লায় দাঁড়াতেন, ওনার কলব আল্লাহর বেহদানিয়তের সাথে কানেকশন হয়ে যেত। আর আমরা নামাজে দাঁড়ালে আমাদের কলব ব্যবসার মধ্যে চলে যায়, আমাদের কলব চাকরিতে কোথায় কি হইছে, কজ্জা কারচাতা হইছে, সেই দিকে চলে যায়। আমাদের কলব ক্রিকেট খেলার ম্যাচ কখন ধরবো, সেই দিকে চলে যায়। কথা বলেন ঠিক কি না? এই ক্রিকেট খেলার ম্যাচ ধরা, বাজি ধরা, এগুলো শরীয়তে জায়েজ আছে? আমাদের নামাজগুলো এরকম হইতেছে। ক্রিকেট খেলার ম্যাচ ধরা, ছক্কা মারতে পারলে 15,000, না পারলে তুমি উল্টা দিবে 1,00,000, এরকম হয় না? কথা বলেন না কেন? এই ওভারের মধ্যে 30 রান আসবে, যদি 30 রান না আসে তাহলে তুমি 1,00,000 পাবে, যদি আসে তাহলে তুই 2,00,000 পাবে, এরকম করে কি না? বলেন না করে কি না? এই বলে উইকেট পড়বে, যদি না পড়ে তুই 15,000, আর হলে 1,00,000, এরকম হয় কি না? সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। জায়েজ? বলেন জায়েজ? এ হারাম যদি খাইয়া নামাজ পড়েন, ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হইব? হারাম খাইয়া রোজা রাখলে রোজা কবুল হইব? হারাম খাইয়া তাহাজ্জুদ নামাজ পড়লে ওই তাহাজ্জুদ নামাজ দিয়ে কি হইব, ঠিক কি না? এজন্য হালাল গ্রহণ করতে হবে, হালাল খেতে হবে, হালাল অনুযায়ী চলতে হবে। হালাল না খেলে, হালাল অনুযায়ী না চললে এই কলবটা মারা যাবে। আর নামাজ পড়ে ইবাদত করে কোনো শান্তি? বলেন না কোনো শান্তি? হযরতে পীর মেহরে আলী, ওনার চোখের সামনে রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। কেন এসেছেন? আসরের নামাজের চার রাকাত সুন্নত ছেড়ে দিয়েছেন বলে পীরে মেহরে আলী আমার নবীকে দেখার পরে তিনি সর্বপ্রথম যেই শব্দ উচ্চারণ করলেন, ওই শব্দের নাম হয়ে গেল সুবহানাল্লাহ। কি শব্দ উচ্চারণ করলেন? কারণ কি? তিনি নবীকে দেখেই তো অবাক হয়ে গেলেন, অবাক হলে, আশ্চর্য হলে তখন কি বলতে হয়? বলেন না কি বলতে হয়? বড় কোন নিয়ামত নিজের ভাগে আসলে তখন আলহামদুলিল্লাহ বলতে হয়, তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোথায় বলবেন? এগুলোর নিয়ম আছে না নাই? পীরে মেহরে আলী যখন হুজুরে পাককে দেখলেন, তিনি নিজেই অবাক হয়ে গেলেন, আল্লাহু আকবার, আমাকে দেখার জন্য আমার রসুল এসেছেন। এখন রসুল পাক কার সামনে?
মেহেরি আলীর সামনে, কার সামনে? পীর মেহেরি আলীর সামনে। উনি দেখার পর বলতেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুখ চন্দ্র বদরে শাশানিয়ে মাথে চমকে দাঁত নুরা খালি জুলফেতে আখ মস্তানিয়ে মখমুরে আখে হিন মধবরিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরতে পীর মেহেরে আলী আমার নবীর নূরানি সূরত মুবারকের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি প্রশংসা করব, আপনার কি গুণগান করব? মুখে চন্দ্রে বদরে শাশা নিয়ে চেহারার দিকে তাকালাম, ওই চেহারাটা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওই চেহারা মুবারক থেকে আমার মনে হচ্ছে ওই চেহারা মুবারক থেকে নূরের আলো বিচ্ছুরিত হয়েছে, পূর্ণিমার চাঁদের মতো ধূপ ধূপ করে জ্বলছে। মুখে চন্দ্রে বদরে শাশা নিয়ে মাথে চমকে লাতে নুরানিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল মুবারকের মধ্যে যখন তাকালাম, কপাল মুবারক থেকে রহমতের নূরগুলো টকবক টকবক করে পড়তে লাগলো। আমার নবী তারিফ করতেছেন পীর মেহেরে আলী। কে? পীর মেহেরে আলী। আমার নবীর চেহারার মতো কোনো চেহারা নাই, আমার নবীর সুন্দরের মতো কোনো সুন্দর নাই, আমার নবীর জুলফ মুবারকের মতো কোনো জুলফ মুবারক নাই, আমার নবীর দাড়ি মুবারকের মতো দুনিয়ার মধ্যে কোনো দাড়ি মুবারক নাই, আমার নবীজির ভুরু মুবারকের মতো দুনিয়ার মধ্যে আর কোনো ভুরু মুবারক নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক আজম গেল ওয়াইসুল করণীর কাছে। কার কাছে? ওয়াইসুল কারানি, হযরতে ওয়াইসুল কারওয়ানি, নাম শুনেছেন? ওনাকে কি বলে? আশিকে রসুল, নবীর পাগল, ঠিক কি না? ওনাকে কি বলে? আশিকে রসুল, নবীর পাগল। এই নবীর পাগলকে নবীর প্রেমিককে জিজ্ঞেস করছে হযরত উমর ফারুক আজম, হে ওয়াইসুল কারানি, তুমি এমন কি করেছ যে তোমার জন্য রহমতুল্লিল আলামিন জুব্বা মুবারক উপহার দিচ্ছে? বলে, উনি যে জুব্বা মুবারক পরতেন ওই জুব্বা মুবারকের দিকে আমার খেয়াল ছিল, আমাকে দেয় নাই। সিদ্দিক আকবর জলিলুল কদর সাহাবি সিদ্দিক আকবরকে দেয় নাই, এমন কি ওনার মেয়ের জামাই হযরত মাওলানা আলীকে দেয় নাই, উসমান জুনুরানকে দেয় নাই, কিন্তু এই জুব্বা মুবারক তুমি কি করে পেলে? তুমি কেমনে নবীকে ছিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পীর মেহেরে আলী, আহা, হযরত ওয়াইসুল কারওয়ানি তিনি বলতে লাগলেন, হে উমর ফারুক আজম, আপনি তো নবীকে দেখেছেন তাই না? বলে, হ্যাঁ, আমি সর্বক্ষণ নবীর সাথে আছি, সর্বক্ষণ নবীর সাথেই থাকি, সর্বক্ষণ নবীর সাথে আমার উঠা বসা। তাহলে বলেন তো, নবীর কি জুরগুর আছে নাকি জুরগুর নাই? সুবহানাল্লাহ বলবেন না? নবীর কি জুরগুর আছে নাকি জুরগুর নাই? হযরত উমর ফারুক আজম এই প্রশ্ন শুনে হঠাৎ করে অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এইভাবে করে তো খেয়াল করিনি, এইভাবে করে তো খেয়াল করিনি, অথচ হযরত ওয়াইসুল কারানি নবীর সাথে কখনো দেখা হয় নাই, দেখা হলো তো সাহাবি হয়ে যেত, দেখা হয় নাই। হযরত ওয়াইসুল কারওয়ানি জিজ্ঞেস করছেন, দেখি আপনি বলেন আমার নবীর কি জোরবর নাকি জোরবর সারা? হযরত উমর ফারুক আজম চুপ করে রইলেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, হা হা, আমার রসুলকে তো আমি এইভাবে কখনো অবলোকন করি নাই, আমি তো জানি না আমার রসুলের জোরবর আছে কি নাই, আপনি বলে দেন না আমার রসুলের জোরবর আছে কি নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারওয়ানি ফারুক আজমের প্রশ্নের জবাব দিচ্ছে, ও উমর ফারুক আজম শুনো শুনো,
আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্মুখে তাকে কাছে থাকে তখন নবীজির জুর ভুরগুলো দেখা যায় না, যখন আমার নবী দূরে থাকে তখন বোঝা যায় নবীর জুর মুবারক লয়েছে। বলেন সুবহান, মানে আমার রাসূলের ভুরগুলো দূরে থাকলে তখন জোর দেখা যায়, কাছে আসলে তখন আলাদা দেখা যায়। জুরে বলেন না সুবহানাল্লাহ। একজন নবী প্রেমিক, সাচ্চা নবী প্রেমিক বলতে পারবে আমার নবীর আপাদ মস্তককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? যদি সেই যুগে আমাদের জন্মটা হতো তাহলে আমার নবীকে দেখার কত সুযোগ হতো, ঠিক কি না? জন্ম আমার নবীর যুগে আমি অদম সামনে রাসূলে পাক হত পাশে সাহাবাগণ বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হত, বুবকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হত, দুনয়নে দেখলে কেমন হত, দেখিলে কেমন হত, জন্ম আমাদের জন্য এই দুনিয়াতে এত কান্নাকাটি করেছেন যে রহমাতুল্লিল আলামিন উম্মতের মায়ায় এতগুলো চোখের পানি ঝরিয়েছেন, উহুদের ময়দানে পবিত্র খুন মুবারক রক্ত মুবারক বিসর্জন দিয়েছেন, তায়েফের জমিনে পবিত্র খুন মুবারক রক্ত মুবারক বিসর্জন দিয়েছেন, সেই রহমাতুল্লিল আলামিনের মিলাদুন্নবী আসলে আমরা বেদাতের ফতোয়া দিই, সেই নবীর উম্মত হয়ে সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর শানে গুস্তাখি করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না, মুখে যা আসে আমরা তা বলি, কথা বলেন ঠিক কি না? আবার দাবি করি আমরা হলাম আখেরি নবীর উম্মত, আমার বোঝা আসে না তারা কেমন উম্মত। বর্তমান জমানায় তো মুফতি মুহাদ্দিসের অভাব, মুফতির অভাব নাই মুহাদ্দিসের অভাব, কোটটাই পরা হাতের মধ্যে স্ট্যান্ডার ব্যাগ আছে সেও এখন ফতোয়া দেয়, কথা কন, মাদ্রাসায় কোনোদিন হাঁটেও নাই, উকি মেরে দেখেও নাই, কিন্তু দেখেন আপনি যখন জিজ্ঞেস করবেন আচ্ছা ভাই আপনি তো প্রথম শ্রেণীর মানুষ, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, পাইলট সাহেব, আপনি একটু বলেন এই গোটা পৃথিবীর মধ্যে বড় পানির ট্যাঙ্কি কোথায় আছে? সে মাথা চুলকাইব, ঠিক নি? যদি জিজ্ঞেস করেন নবমণ্ডল ভূমণ্ডলে কতগুলো প্রাণী আছে তখন সে আমতা আমতা করবে, কথা বলেন ঠিক কি না? অথচ সে বড় পণ্ডিত, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, কথা বলেন ঠিক না বে? ঠিক, যেই মাত্র আপনি তাকে প্রশ্ন করবেন আচ্ছা ভাই বলেন তো
এই রবিউল আউয়াল মাস আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, সুন্নি আকীদার মানুষরা এরকম পাগলামি করে কেন নবীর জন্য? তারা জশনে জুলুস বের করে, ঈদ মিলাদুন্নবী পালন করে, থানায় থানায়, জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, ওয়ারে ওয়ারে, প্রত্যেকটি জায়গার মধ্যে পবিত্র ঈদ মিলাদুন্নবীর মাহফিল করে। এত পাগলামি কেন করে, এত টাকা কেন খরচ করে? সাথে সাথে কোন কথা ছাড়াই তারা বলবে, আরে এসব বাদানোগুলো বেদাত শিরিক, বেদাত শিরিক, ঠিক কি না? কিন্তু হেতে তার বিষয় তাকে প্রশ্ন করলে সে মাথা চুলকায়। যখন নাকি দিনের কথা হয়, ইসলামের কথা হয়, ধর্মের কথা হয়, নবীর কথা হয়, রসুলের কথা হয়, মাজারের কথা হয়, যখন জশনে জুলুসের কথা হয়, মিলাদ কিয়ামের কথা হয়, সাথে সাথে সে ফতোয়া দেওয়া আরম্ভ করে, যেন সে বড় মুফতি, ঠিক কি না? বড় মুহাদ্দিস, ঠিক কি না? সাথে সাথে বলে ফেলে, আরে এসব তো বেদাত, এসব বেদাত, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যখন তার লেভেলের প্রশ্ন থাকে তখন মাথা চুলকায়, যখন মুফতি সাহেবদের প্রশ্ন আসে তখন সেই একাই মুফতি, একশোই মুফতি হয়ে যায়, ঠিক নেবে, ঠিক। তাদেরকে বলতে চাই, বাবারে এখনো সময় আছে, এখনো সময় আছে, বলেন না এখনো সময়, কতক্ষণ? দম পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত। দম চলে গেলে সময়ও ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। সময় থাকা অবস্থায় আমার নবীটাকে তুমি চিনো না, আমার রসূলকে তুমি ছিনে নাও, রহমাতুল লিল আলামিনকে, ওনার সুন্নতকে বুকে জড়িয়ে নাও, ওনার দরুদকে, জশনে জুলুসকে, নিজের জীবনকে সাজিয়ে নাও, জশনে জুলুসের মাধ্যমে গুনাহকে মোচন করো, মদিনাতুল মুনাওয়ারায় ছুটে যাও, দেখবা দুনিয়াতেও তুমি কামিয়াব হয়েছ, আখেরাতেও নবীর সুপারিশ পেয়ে জান্নাতে প্রবেশ করেছ। আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? আমার নবী বলতেছেন, আমার নবীর জল্লুর কদর সাহাবী, সাহাবী রসুল হযরতে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন উনার ঘরের মধ্যে বসে রসুল পাকের জন্মদিন উপলক্ষে, মিলাদ নবী উপলক্ষে, উনি উনার পরিবার পরিজনদেরকে নিয়ে, সহপাঠীদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন। কার আলোচনা? আমার নবীর। কার আলোচনা? আমার নবীর আলোচনা করতেছেন। হঠাৎ ওই আলোচনার মাঝখানে আমার রসূল পাক হযরতে আবু আমেরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে মাত্রই রসূল পাক শুনতে পেলেন, নবুয়তের চোখে দেখতে পেলেন, উনারই সাহাবী হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তারিফ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ, আমার নবীর জন্ম সম্পর্কে কথা বলতেছেন, তারিফ করতেছেন। এই অবস্থায় দেখে, আমার রসূলকে দেখে যখন তিনি থামালেন, কথা বলা স্টপ করলেন, সাথে সাথে আমার নবী বলতেছেন, হে আবু আমের, তোমার উপরে আমিও খুশি, তোমার উপরে আল্লাহও খুশি। হে আবু আমের, শুনে রাখো আজকের এই আলোচনা, তুমি যে আমি রসূলের প্রশংসা করেছো, আমি রসূল নবুওয়াতের কানে সব শুনেছি, চোখে সব দেখেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রহমত নাজিল করতেছে। শুনে রাখো, এই রকম আমি রসূলের মাহফিল যারা করবে তাদের উপরে সর্বদা আল্লাহর রহমত নাজিল করতে থাকবে। আমরা দেখতেছি না, শুধু দেখতেছি মানুষ দাঁড়িয়ে আছে চতুর্দিকে, আশেকে রসুলগণ দাঁড়িয়ে আছে চতুর্দিকে, আমাদের দেখার চোখ নাই। বুখারী শরীফের হাদিসে পাক আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেখানে আমার রসুলের প্রশংসা হবে, মিলাদ নবী পালন করা হবে, মিলাদ কিয়াম করা হবে, ওই জায়গাটাকে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পরিবেশন করিয়ে রাখেন। তার মানে আমাদের ডানেও ফেরেশতা, বামেও ফেরেশতা, পেছনেও ফেরেশতা, সামনেও ফেরেশতা। কেমন মানুষ যেভাবে একজন একজন করে দাঁড়িয়ে আছে, না 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 ওইভাবে নয়। প্লাস্টিকের চেয়ার দেখেন নাই, একটার উপর আরেকটা বসাইছে, বাস করে রাখে না, বলতেছে ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপর একজন, তার জনের উপর আরেকজন, এভাবে বসতে বসতে জমিন থেকে আসমান পর্যন্ত এই মাহফিলটাকে ঘিরে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ফেরেশতার কাজ কি? ফেরেশতার কাজ হচ্ছে যারা এই মাহফিলে বসে তাদের জন্য মাগফিরাত কামনা করা।
ফেরেশতারা এখন মাগফিরাত কামনা করতেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার এই মকবুল বান্দারা যারা তোমার নবীর অনুষ্ঠানে এসেছে, তোমার নবীর অনুষ্ঠানকে যারা সাজিয়েছে, আল্লাহ আমরা দোয়া করছি এখানে যারা বসেছে।